আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন পর আজকে আসলাম, আমি একটু ব্যস্ত ছিলাম এবং আমার পিসির একটু আপডেট দরকার ছিল, যার কারণে আমি অনেক দিন আসতে পারিনি, আপনাদের সাথে দেখা করতে পারিনি। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো যে যারা গেমিং এবং স্ট্রিমিং নিয়ে ভাবনা চিন্তা করতেছেন যে হ্যাঁ আমার একটা পিসি লাগবে গেমিং এবং স্ট্রিমিং এর জন্য, তো তাদের জন্য কিছু টিপস দিব যে কোন কাজটা করলে, কারণ এখন জানেনই যে কম্পোনেন্টের প্রাইস অনেক বেশি, অনেক মানে বেশিরভাগ কম্পোনেন্টগুলি মানে অনেক কস্টলি বিক্রি হইতেছে। ঠিক আছে, তো আমার তো আগের থেকে একটা ভালো পিসি ছিল, বাট সিপিইউ জিপিইউটা একটু লোয়ার রেঞ্জের ছিল, যার কারণে আমি একটু আপডেট করছি। তো আপনারা যদি সিম্পলি দেখতে চান দেখতে পারেন, এটা মানে অত সুন্দর হয়নি ছবিটা, বাট যা ছিল তাই। ঠিক আছে, সিম্পল একটা জিনিস। তো এই মনিটরটা আমি যখন কিনছিলাম প্রায় 11,500 টাকা নিছিল, কিন্তু এখন সেই দিনও যে আমি মানে মাল্টিপ্ল্যানে বিভিন্ন দোকানে দেখলাম, তো ওরা এখনও এটা বিক্রি করতেছে 15,000 থেকে 15,000 টাকার মধ্যে। তো যেই মনিটর আমি 3 বছর আগে 11,500 কিনছি, সেটা এখন 15,000 বিক্রি হচ্ছে, মানে আমি সেকেন্ড হ্যান্ড বিক্রি করলেও এটা আমি মানে 12,000-এর উপরে পাবো প্রাইস। ঠিক না, তো বুঝতেই পারতেছেন পিসি কম্পোনেন্টের কী অবস্থা। বাট এমন না যে আপনারা মানে এখন যে পিসি বিল্ড করা যাবে না এমন না, অনেক কম্পোনেন্ট আছে যেগুলি প্রাইস তেমন একটা বাড়ে নাই। যেমন র্যামের জন্য কিন্তু এখন একটা স্বর্ণযুগ চলতেছে, যে DDR4 র্যামটা এত ভালো যে আপনারা চাইলে এই DDR4 র্যাম যে কোনো সিস্টেম ইউজ করতে পারেন, 3200 নেন আর 3600, এটা আপনাদের পার্সোনাল প্রেফারেন্স। বাট বেশি যদি ডিফারেন্স থাকে, প্রাইসের ডিফারেন্স না থাকে 3200-3600-র মধ্যে, তাহলে আপনারা অবশ্যই মানে 3600-র দিকে যান। আর যদি মানে দেখেন যে না প্রাইসের একটা হিউজ ডিফারেন্স থাকছে, তাহলে আপনারা 3200-র সাথে কমফোর্টেবল হইতে পারেন। 16 GB র্যাম 3200 MHz-এ নিলে মোর দেন এনাফ, আপনার DDR5-এও যাওয়ার কোনো প্রয়োজন নাই। অনেকে হয়তো বা ভাববেন যে আরে DDR5 চলে আসছে, CPU মাদারবোর্ডগুলিও এখন অনেকটা DDR5-এর ক্যাপেবল হইতেছে, বাট অ্যাকচুয়ালি মানে র্যামটা না সেরকম একটা আপনার মানে বুস্ট দিবে না। যেমন DDR3 থেকে DDR4-এ যখন শিফট করছিল, তখন কিন্তু একটা ভালো একটা জাম্প হয়েছিল, যার কারণে সবাই DDR4 এর উপর পাগল হয়ে গেছে। আপনারা একটা চিন্তা করেন, প্রায় 3 বছর হয়ে গেছে DDR4 চলতেছে, এখন পর্যন্ত কেউ মনে করতেছে না যে হ্যাঁ আমাদের DDR5-এ শিফট করার দরকার বা সুইচ করা দরকার। কারা মনে করতেছে, যারা যাদের আসলে মানে টাকাই টাকা, তারাই আসলে সুইচ করতে চাইতেছে। বাট হ্যাঁ, ফিউচার প্রিফিং হিসাবে DDR5 বেটার, যে DDR5 সাপোর্টেড মাদারবোর্ড CPU-গুলি নিলে আপনাদের জন্য ভালো হয়, যাতে ফিউচারে যদি কখনো লাগে আপনারা DDR5 ইজিলি নিতে পারেন। আর DDR5 যদি এখন অনেক কস্টলি চলতেছে, বাট কিছুদিন পর বা 2 বছর পর বা 1 বছর পর DDR5-এর প্রাইস অনেক কমে যাবে। তো আমি যেটা বলতেছিলাম, এখন আপনারা যদি যারা CPU PC বিল্ড করতে চান, তারা চাইলে মানে কেসিং, র্যাম, তারপরে SSD, HDD এগুলি নিতে পারেন, তারপরে CPU কুলার নিতে পারেন। অনেকে লিকুইড বা ওয়াটার কুলারটারে লাইক করে, AIO কুলার যেটার বলে, তো ওইটাও ভালো। এবং ওই যে আমাদের যেই এয়ার কুলার আছে এটাও ভালো, এয়ার কুলার এবং লিকুইড কুলারের মধ্যে বেশি একটা তফাৎ নেই। তবে অবশ্যই যদি আপনি মানে একদম নেক টু নেক কম্প্যারিজন করেন, অবশ্যই আপনি লিকুইডে হালকা একটু বেটার পাবেন। বাট এর মানে এই না যে লিকুইড কুলার নিতেই হবে, মানে আপনি যদি একটু ভালো কোয়ালিটির CPU হয় অবশ্যই মাস্ট নিতেই হবে, এরকম না। আপনি মানে এয়ার কুলার দিয়েও যথেষ্ট ভালো আপনি পারফরমেন্স পাবেন এবং যথেষ্ট ভালো কুলিং হবে আপনার। ঠিক না, কিন্তু লিকুইড কুলারে বেশিরভাগ মানুষের যাওয়ার মেইন কারণ হলো কি, যারা আর কি একটু RGB বা LED বা আপনার মানে ডেকোরেশনের দিকটা বেশি বিবেচনা রাখে, তাদের জন্য AIO কুলারটা অনেক বেটার কাজ করে। বাট নর্মাল যারা PC বানাইতেছে যা শুধুমাত্র পারফরমেন্স পাওয়ার জন্য, তাদের জন্য আমি রেকমেন্ড করব এয়ার কুলারের দিকে যান। আর এয়ার কুলার যথেষ্ট মানে আপনি কী বলবো, ভ্যালু ফর মানি হিসাবে এয়ার কুলার অনেক ভালো। বাট যখন AIO কুলারে যাবেন, তখন প্রাইসটা অনেক মানে একটু মানে প্রিমিয়ামের দিকে যাবে। ঠিক আছে, তো নেক্সটে আসি যে কম্পোনেন্টের মধ্যে মাদারবোর্ড, তো আপনার অবশ্যই মানে CPU অনুযায়ী মাদারবোর্ড নিতে হবে, এটার উপর আসলে কোনো কথা নেই। বাট মাদারবোর্ডগুলি নেওয়ার সময় একটু ট্রাই করবেন, যদি আপনি একটু হ্যাভি টাস্কিং করেন, তাহলে মাদারবোর্ডগুলির মধ্যে যেন যে প্রত্যেকটা DRAM নাকি কী জানি থাকে না, ওইটার জন্য যেন আপনার যে হিট সিঙ্কগুলি থাকে ঠিকমতো, প্রপার হিট সিঙ্কগুলি থাকে কম্পোনেন্টগুলি ঠান্ডা করার জন্য। মাদারবোর্ডের মধ্যে অনেকগুলি কম্পোনেন্ট থাকে, ওগুলি ঠান্ডা করার জন্য যেন প্রপার হিট সিঙ্কগুলি থাকে।
বিশেষ করে উপরের দিকে একটা হিটসিং থাকে এবং আপনার মাদারবোর্ডের যে একটা চিপ থাকে ওই চিপের জন্য হয়তো বা একটা কুলার বা একটা হিটসিং থাকতে পারে। তো এগুলি একটু চেক করে নেবেন, একদম মানে আপনি এন্ট্রি লেভেলের মাদারবোর্ডগুলির সাথে না যাওয়াই বেটার, যারা একদম একটু ভালো কোয়ালিটির মানে সেট আপ করতে চাইতেছেন। হ্যাঁ, মানে B450 সরি B550 মাদারবোর্ডগুলির মধ্যে একটু ভালো কোয়ালিটির, যেমন অরাসের মাদারবোর্ড আমি নিছি, এটা মোটামুটি ভালো, বাট এটার চেয়ে ভালো যে আর নাই এমন না, এটার চেয়ে অনেক ভালো ভালো মাদারবোর্ড আছে এবং এটার চেয়ে অনেক লো এন্ডের অনেক মাদারবোর্ড আছে। যাই হোক, মাদারবোর্ডটা টোটালি আপনাদের উপর ছেড়ে দিলাম, যে এটা আপনাদের ভালো মনে হয় আপনারা নিতে পারেন, বাট অবশ্যই একটু মানে হিটসিংটা দেখে নিন মাদারবোর্ড নেওয়ার সময়। এবং আয়ো শিল্ডটা যদি আপনার মানে ফিক্সড থাকে মাদারবোর্ডের, তাহলে কিন্তু আপনার জন্য অনেক সুবিধা হয় কাজ করতে, কারণ মানে মাদারবোর্ডে মানে আয়ো শিল্ডটা যখন মানে ফিক্স থাকবে মাদারবোর্ডের সাথে, তখন ওইটা কিন্তু অনেক মানে একটু হার্ড হবে, ঠিক না, জিনিসটা একটু টেকসই হবে ভালো। আর যদি আপনি আলাদা করে লাগানো না হয় ওইটা মানে একদম কাজ চলবে না এমন না, ভালোই চলবে, বাট বুঝে নিতো মানে যত বেটার ততই ভালো। আর যাই হোক, এরপরে হলো কি আমাদের যে সিপিইউ এবং জিপিইউর মধ্যে মেইন ইয়াটা মানে কনফিউশনটা থাকে, আমি বলবো আপনারা যারা নতুন পিসি বিল্ড করতেছেন, ঠিক আছে, তারা মানে ফুল পিসি বিল্ড করেন, ঠিক আছে, বাট আপনারা সিপিইউ জিপিইউতে একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করেন, কারণ আপনারা যদি দেখতে চান বাকি সবগুলি কম্পোনেন্ট হয়তো বা বাকি সব কম্পোনেন্ট কিনতে কিনতে কিন্তু আপনি প্রায় মানে 70-80 হাজার টাকার উপর চলে যাবে, ঠিক আছে, যদি ভালো মানের পিসি বিল্ড করেন, বা 70-80 না হলেও আপনি 60-এর মতো তো লাগবেই বাকি সব কম্পোনেন্ট অ্যারেঞ্জমেন্ট করতে। তো সিপিইউ জিপিইউ কিন্তু একটা পিসির সবচেয়ে মেইন রোল প্লে করে, বাট এই দুটাকে কেন আমি একটু মানে একটু বুঝে শুনে নিতে বললাম এই জন্য যে আপনি, হ্যাঁ অবশ্যই, আপনি যদি সিপিইউটা নেন, যদি আপনার বাজেট প্রেফার করে, যদি বাজেট প্রেফার করে তাহলে অবশ্যই সিপিইউটা আপনি যত হাই এন্ড নিতে পারেন ততই ভালো, ঠিক আছে, বাট মানে সবার আসলে পোষায় না, কারণ পিসি মার্কেটে পিসি কনজিউমের এত মানে কস্টিং যে আসলে সব মানে সব সময় পোষায় না, বাট অনেকেই কিন্তু এপিইউর দিকে ঝুঁকে পড়ে। আমি এটা একদমই লাইক করি না, আমি আমি বলবো আপনি যদি আপনার বাজেটে প্রিফার না করে অবশ্যই আপনি মানে একটু কম দামি সিপিইউর দিকে যেতে পারেন, ওটাতে কোনো সমস্যা নেই, বাট এপিইউ আমি পার্সোনালি ইউজ করছি এবং আমি মানে কোনোভাবে কোনো দিনই আমি আমি কাউরে এপিইউ রিকমেন্ড করব না। অনেকেই হয়তো বা বলবেন যে ইয়া না ভাই, আপনার আসলে মানে পিসি সম্বন্ধে আইডিয়া নেই, মানে এএমডির নতুন এপিইউগুলি বেরিয়েছে ওগুলো অনেক পাওয়ারফুল, ঠিক আছে, 6 কোর 12 থ্রেডের, বাট দেখেন মানে ক্যাশের খেলা কিন্তু অনেক বড় একটা খেলা, ঠিক আছে, যেমন 5600X এবং 5600G এর মধ্যে যেই মানে ডিফারেন্সটা সেটা শুধুমাত্র ক্যাশের ডিফারেন্স, যে 5600X-এ পাবেন হলো গিয়ে আমাদের 32 মেগাবাইট এবং 5600G-তে পাবেন হলো মাত্র 16 মেগাবাইট, ঠিক আছে, তো হাফ ক্যাশ পাইতেছেন। এখন অনেকে বলবেন যে ভাই সিপিইউর ক্লকটাই তো মেইন, ঠিক না, মানে ক্যাশটাও তো মেইন না, বাট অ্যাকচুয়ালি তা না, যেমন এএমডি এতদিন মানে ইন্টেল থেকে পিছায় আসলো এই কারণেই যে ইন্টেলের সিপিইউগুলি তারা মানে একদম ফুল পটেনশিয়ালে তাদের ক্যাশটা ইউজ করতে পারতো, বাট বর্তমানে এএমডি মানে আগে এএমডি তাদের ক্যাশটা ঠিকভাবে ইউটিলাইজ করতে পারতো না, বাট এখন নতুন যে সিরিজগুলি বেরিয়েছে এএমডির 5000 সিরিজের, ওইখানে দেখা যাইতেছে কি যে তারা তাদের ক্যাশ পটেনশিয়ালটা ফুললি ইউজ করতে পারতেছে, ইউটিলাইজ করতে পারতেছে পিসিতে সিপিইউতে, তার কারণে তাদের পারফরমেন্স অনেক বেটার আসতেছে। আপনি যখন 5600G নিতে যাবেন তখন দেখা যাবে 25,000 টাকায় পাওয়া যাবেন, এবং 5600X নিতে যাবেন তখন কিন্তু আপনি ওইটা মানে প্রাইস একটু বাড়বে 26,000 সামথিং, কিন্তু এই যে 1,000 টাকা বেশি দিবেন আপনি হয়তো বা মানে অনেকেই বলবে যে আরে ভাই আপনি একটা জিনিস বোঝেন না কেন, 5600G-তে আমি একটা জিপিও পাইতেছি ইন্টিগ্রেটেড এবং সাথে আমি একটা ভালো সিপিও পাইতেছি, ঠিক না, এটা কি বেটার না? আমি বলবো না, কেন বেটার না, আপনি যদি ওই 1,000 টাকা এক্সট্রা অ্যাড করে এবং আপনি যদি একটা মানে কম দামি একদম এন্ট্রি লেভেলের একটা জিপিও নেন না, মানে অ্যাটলিস্ট আপনি সিপিইউর দিক থেকে আপনার আর নেক্সটে মানে আগামী 5 বছরে আর কোনো কাজ করা লাগতেছে না বা আপডেটেশন লাগতেছে না, ঠিক আছে, কিন্তু যদি আপনি মানে এই এপিইউর দিকে যান তখন হয়তোবা আপনি ফিউচারে যে একটা জিপিইউ নেবেন, একটা ভালো পাওয়ারফুল জিপিইউ নেবেন, বাট তখন কিন্তু একটা ল্যাকেজ থাকে, যে ল্যাকেজটা কি যে আপনার যে 10%-এর যে মানে মানে গ্যাপটা রয়ে গেল ওই যে এপিইউ এবং সিপিইউর মধ্যে, ওই যে মানে ওই জিনিসটা কিন্তু আপনি আর মানে কোনোভাবেই মানে মানে ফিল আপ করতে পারবেন না,
সবাই জন্য একটা কথাই বলবো যে আপনারা এপিওর দিকে যায়েন না। হ্যাঁ, অনেকেই বলবে যে ভাই আমাদের মেইন কাজ হলো সিপিইউ ইন্টেনসিভ, আমি কোনো মানে আমাদের জিপিইউর কোনো কাজ নেই, সো আমরা কেন আমরা মানে জিপিইউ একটা ডেডিকেটেড জিপিইউ কিনবো। ভাই ডেডিকেটেড জিপিইউ কিনবেন, ঠিক আছে, অনেক দামিগুলি না কিনেন, একদম এন্ট্রি লেভেলের কিনেন। এখন হয়তো বা সিপিইউ জিপিইউর মার্কেট খুবই ডাউন আছে, যার কারণে দেখা যায় একদম বাজে বাজে কার্ড, যেগুলি আগে কেউ ধরতোও না, টাচও করতো না, অনেকে তো নামও শুনি নেই, এরকম কার্ডগুলি এখন অনেক মানে ভালো প্রাইসে বিক্রি হইতেছে। দেখা যায় তো যে 1030 আগে মানে 8,000 টাকায় আপনি ভালো মানে কি বলবো DDR5 ওভারক্লক এডিশন যদি যেগুলি পাইতেন, সেগুলি এখন মানে 11,000 টাকা আপনি নতুন কিনতে যাবেন, এবং যখন আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে যাবেন তখনও দেখা যায় 10,000 বা 9,000 টাকার নিচে তো পাওয়াই যায় না, ঠিক আছে, সেকেন্ড হ্যান্ড। তো আমি বলবো যে মানে এখন হয়তো বা আপনি পাইতেছেন না, বাট একটু খুঁজেন, খুঁজলে হয়তো বা সেকেন্ড হ্যান্ড আপনি মানে কোনোভাবে একটা মানে জিপিও একটা এক্সটার্নাল জিপিও আপনি ম্যানেজ করে ফেলেন। সিপিইউ এবং মাদারবোর্ডটা অবশ্যই একটু ভালো নেওয়ার চেষ্টা করবেন। মাদারবোর্ড তো আপনি সিপিইউ অনুযায়ী নিতে হবে, কিন্তু মানে সিপিইউতে আপনি মানে একটু ইনভেস্টমেন্ট করার ট্রাই করেন। যতটুক আপনার বাজেট প্রিফার করে ততটুকুই তো আপনার যাইতে হবে, এর উপর তো যাওয়া সম্ভব না। তো অনেকে ওই যে এপিইউর সাথে যেতে চায়, আমি এটার সাথে একমত না, আমি বলবো যে না, সিপিইউর সাথেই যান। আর আপনারা বর্তমানে যদি নিতে চান যে আপনার বাজেট প্রিফার করতেছে না 5600X পর্যন্ত যাওয়ার, তাহলে আপনারা আমি বলবো কি 3600X নিয়ে নেন, এবং একটা নর্মাল একটা জিপিইউ নিয়ে নেন, সেকেন্ড হ্যান্ড পান, আর ফার্স্ট হ্যান্ড পান যেভাবে পান ওইটা নিয়ে নেন, যেটা আপনার জন্য সুইটেবল হয়। আপনি একটু মার্কেট ঘাটাঘাটি করলে হয়তো বা পাইতে পারেন বিভিন্ন জিপিইউগুলো, যেমন ভালো ভালো কিছু জিপিইউর নাম আমি বলে দিতে পারি, যেমন RX 570, 580, তারপরে 1070, 1060, 1070 এবং 1060-র প্রাইস অনেক বেশি আসলে, মানে এগুলি আসলে নেওয়ার ঠিক হবে না। আবার নিতে পারেন আপনার AMD-র কিছু জিপিইউ আছিল, যেগুলি জিপিইউগুলির নাম কি জানি, ও সরি, ইনভিডিয়ার 960 এবং 970, এই জিপিইউগুলি কিন্তু অনেকটা আন্ডার রেটেড, বাট এই জিপিইউগুলি যথেষ্ট ক্যাপেবল, এগুলি আপনারা চাইলে নিতে পারেন। এগুলি মানে 10-12 হাজার টাকার মধ্যে যদি পান সেকেন্ড হ্যান্ড নিতে পারেন। বাট সেকেন্ড হ্যান্ডের সময় একটা প্রবলেম আছে, সেটা হলো যে আপনার ওয়ারেন্টি থাকতেছে না, এবং ওইটা মানে অ্যাকচুয়ালি কার্ডটা যদি হঠাৎ করে ক্র্যাশ করে তখন কিন্তু অনেক বড় একটা সমস্যা, ঠিক না? তো যখন একটা সেকেন্ড হ্যান্ড জিপিইউ নেবেন, অবশ্যই ভালো করে জিপিইউটা দেখে নেবেন যে জিপিইউর মধ্যে কোনো মানে মেরামত করার চিহ্ন আছে কিনা বা রিপেয়ার করা হয়েছে কিনা, এবং যার থেকে নেবেন অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে ভাই জিপিইউতে কি আপনি থার্মাল পেস্ট ইউজ করছিলেন কখনো। যে যদি বলে থাকে যে হ্যাঁ ইউজ করছিলাম, তাহলে আপনি জিজ্ঞেস করবেন যে কতদিন আগে, যদি মানে 1 বছরের আগে উনি থার্মাল পেস্ট ইউজ করে থাকে, তাহলে আপনি আবার চাইলে নিয়ে লাগাই নিতে পারেন নতুন করে থার্মাল পেস্ট। আর যদি মনে করেন না ভাই মাত্র 1 মাস বা 2 মাস বা 3 মাস আগেই থার্মাল পেস্ট লাগিয়েছে, তাহলে হয়তো বা তেমন একটা প্রয়োজন নাই। এবং জিপিওর জন্য অবশ্যই একটা ভালো মানে পাওয়ার সাপ্লাই জানি থাকে, এটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ জিপিওর ফ্যান এবং জিপিওর কম্পোনেন্টগুলি মোটামুটি ভালোই পাওয়ার টানে, ঠিক আছে? তো আপনি যদি পাওয়ার সাপ্লাই একদম মানে নর্মালগুলি হার, যার যে কোনো ক্ষেত্রেই আপনার পিসির ফুল মানে অনেকে কিন্তু ওই যে স্টেবিলাইজার তারপরে UPS-এ অনেকে ইনভেস্টমেন্ট করে, আমি বলবো কি এগুলিতে ইনভেস্টমেন্ট না করে আপনার একটা ভালো একটা UPS নেন। UPS কিন্তু আপনার সবগুলি কম্পোনেন্টে মানে মানে ক্ষতির হাত থেকে বাঁচাইব, যখন ওভার ভোল্টেজ বা অনেক সময় মানে ভোল্টেজের যেই আপ ডাউনগুলি হয়, ওই যে ওইখানে যেই প্রবলেমগুলি হয় ওগুলি কিন্তু UPS-এর উপর দেওয়া অনেকটা যায়। তো যদি গোল্ড সিলভার বা প্ল্যাটিনাম সার্টিফাইড যে PSU-গুলি আছে, PSU-র কথা বলতেছিলাম, সরি একটু মানে স্লিপ অফ টাং হয়ে গেছে, PSU-গুলি যদি আপনার ভালো কোয়ালিটির একটা PSU নেন, তাহলে দেখবেন যে আপনার এই কম্পোনেন্টগুলি অনেকটা সুরক্ষিত থাকবে। তো রেদার দেন UPS অথবা অন্য কিছুতে ইনভেস্টমেন্ট করার চাইতে, হঠাৎ করে শাট ডাউন হইলে অনেকে ভয় পায় যে ভাই হয়তো বা কোনো একটা ফল্ট হবে। বাট হ্যাঁ, এটার জন্য আপনাদের বাসার যেসব ইনভার্টার বা IPSগুলি থাকে সেগুলির সাথে PC কানেকশন দিয়ে রাখতে পারেন, যে আপনি জানি কারেন্ট গেলে আপনি জানি 5-10 মিনিটের একটা মানে সাপোর্ট পান, যে হ্যাঁ 5-10 মিনিট আমি মানে কোনোভাবে আমার কাজটা সেভ করে আমি PCটা সুন্দরভাবে শাট ডাউন করে দিতে পারবো, এটা অনেক বেটার হয়। বাট UPS-এ ইনভেস্টমেন্ট করাটা তেমন একটা ভালো হবে না। বাট আপনি যদি মানে ভালো কোনো লোক থাকে যারা PC কম্পোনেন্ট বুঝে, সরি ইলেকট্রনিক্স ভালো বুঝে, এবং সে যদি ভালো
ভালো ইউপিএস বানাই দিতে পারি। যেমন আমার এক ছোট ভাই একটা ইউপিএস বানাই দিছে, ওটা অনেক ভালো ব্যাকআপ দিতেছে। তো ওই ওরকম ইউপিএস বানাইতে পারলে অবশ্যই, এইসব ইউপিএস অনেকটা আইপিএস এর মতো কাজ করে, তো এগুলিতে কোনো বেশি একটা সমস্যা নেই। আচ্ছা, নেক্সট টপিক হলো গিয়ে সিপিইউ, সিপিইউটা সরি মানে সিপিইউর ব্যাপারে যেটা আমি বলতে চাইতেছিলাম যে আপনারা যদি স্ট্রিমিং করতে চান, এখন দেখেন এখন কিন্তু জিপিইউর প্রাইস অনেক হাই, ঠিক না? অনেক হাই জিপিইউর প্রাইস, প্রচুর হাই, যার কারণে আপনারা মানে ভালো মানে জিপিইউর আপডেটেড যেসব মানে জিপিইউগুলি আছে, মানে নতুন সিরিজের যেসব জিপিইউগুলি আছে, সেগুলি তো একদম ধরা ছোঁয়ার বাইরে চলে যেতেছে, ঠিক না? বাট এই সিচুয়েশনটা কিন্তু সারা জীবন এরকম থাকবে না। ইন্টেলের নতুন নতুন সিপিইউ সরি জিপিইউ লঞ্চ করতেছে, মানে করবে ইনশাল্লাহ সামনে আর 2-3 মাসের মধ্যে ওরা মানে লঞ্চ করবে। এবং মানে আপনার এই এনভিডিয়ারও কিন্তু 4000 সিরিজ চলে আসতেছে, এবং এএমডিরও কিন্তু নতুন জিপিইউ লাইন আপটা আসবে। তবে এখন আপনি যে মানে আগামী 1 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে যে এগুলি আশা করবে এমন না, বাট আগামী 1 বছর আপনার এগুলি নতুন নতুন জিপিইউগুলি লঞ্চ হইতে থাকবে। আর যে করোনার প্যান্ডামিকের কারণে যেই মানে আপনার সাপ্লাইতে যেই শর্টেজটা পড়ছিল সেটা কিন্তু অনেকটা রিকভার করে নিতেছে আস্তে আস্তে। এবং আরেকটা কথা দেখেন যে টিএসএমসি কিন্তু এখন কিন্তু যথেষ্ট বুঝতে পারছে যে তাদের কী পরিমাণ ডিমান্ড আছে, সেই তুলনায় তাদের কিন্তু উৎপাদন তেমন নাই, বাট তারা কিন্তু এখন চেষ্টা করতেছে সেই পরিমাণ উৎপাদনে যাওয়ার, যার কারণে তারা আরও 60টা প্ল্যান্ট তৈরি করতেছে। স্যামসাং চেষ্টা করতেছে, ইন্টেল চেষ্টা করতেছে, তাদের এখন মানে তারা অবশ্যই মানে তাদের যেমনি হোক তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বাড়াবে, ঠিক না? তো অবশ্যই সিচুয়েশন মানে অলরেডি অনেকেই কিন্তু প্রায় 2 থেকে 2 বছরের উপর ওয়েট করে ফেলছে, ঠিক না? তো অবশ্যই আপনাদেরকে আমি মানে পার্সোনালভাবে রিকোয়েস্ট করবো যে আরও 1 বছর ওয়েট করেন শুধুমাত্র জিপিওর জন্য, ঠিক আছে? যারা পিসি বিল্ড করতে যেতেছেন তারা ভালো কোয়ালিটির নতুন মানে নিউ জেনারেশনের সিপিইউ এএমডি অথবা ইন্টেলের জন্য যারা মানে ইন্টেল যারা লাইক করেন তারা একটু ওয়েট করেন, আগামী 1-1.5 মাসের মধ্যে নতুন সিপিইউগুলি আসবে ইন্টেলের বাজেট সিপিইউ, যেগুলি মনে করেন 12400F। হ্যাঁ, এই সিপিইউটা অনেক ভালো হবে, আপনার 3600 চেয়ে তো অনেক বেটার হবে, এমনকি এএমডির যে নতুন 5600X বেরিয়েছে এটার সাথে টক্কর দেওয়ার মতো একটা সিপিইউ হবে, বাট এটার প্রাইসটাও মোটামুটি একটু মানে কম হবে আপনি এএমডির চেয়েতে। তো আপনারা ইন্টেলের জন্য ওয়েট করতে পারেন, ইন্টেলের নতুন জেনারেশনটার জন্য, ইন্টেলের যদিও ইন্টেলের 12600K এগুলি বের হয়েছে, কিন্তু এগুলি তো আমাদের মানে বাজেটের জন্য মানে একটু প্রবলেম হয়ে যায়। তো যারা বাজেট লেভেলে কাজ করতে চান তারা অবশ্যই একটু মানে আর 2-3 মাস ওয়েট করে দেখতে পারেন, খুব ভালো সিপিইউগুলি আসবে এবং ওগুলি দিয়ে আপনারা পিসি বিল্ড করতে পারবেন। তো এখন কথা হলো গিয়ে যে অনেকে মানে মেইন টার্গেট থাকে পিসির যে গেমিং এবং স্ট্রিমিং। হ্যাঁ, তো গেমিং এবং স্ট্রিমিংয়ের যদি মানে টার্গেট থাকে তখন আপনি দেখতে হবে যে দুইটাই কি করবেন নাকি শুধুমাত্র গেমিং করবেন। দেখেন, যদি শুধু গেমিং হয় তাহলে আমি বলবো না যে একটা ভালো কোয়ালিটির সিপিইউ নেন, ঠিক আছে? হ্যাঁ, সিপিইউ নেবেন আপনার গেমটার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু হলেই হয়ে যায়, যেমন 3600 মোর দ্যান এনাফ, ঠিক আছে? 3600 কিন্তু আপনার 3090 পর্যন্ত জিপিইউ হ্যান্ডেল করতে পারবে। তো সিপিইউ মানে যদি গেমিংয়ের ইন্টেন্সে আপনি এরা মানে পিসি বিল্ড করেন তাহলে সিপিইউ অত ইম্পর্টেন্ট রোল প্লে করবে না, তখন অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করবে হলকে জিপিইউ, যেটার মানে ক্রাইসিস বর্তমানে অনেক বেশি, ঠিক আছে? আর যারা স্ট্রিমিংয়ের জন্য নিতে চাইতেছেন তাদেরকে বলবো যে আপনাদের কিন্তু দুইটা ভাগ, ঠিক আছে, দুইটা ভাগ আপনাদের পিসিকে হ্যান্ডেল করতে হবে। একটা হলো গিয়ে যে আপনি যে গেমটা খেলবেন তো ওই গেমটার লোড হ্যান্ডেল করতে হবে, এবং আপনি যে স্ট্রিমিং বা রেকর্ডিংটা করবেন ওই ইনকোডিংয়ের মানে হ্যাসেলটা একজনের মানে হ্যান্ডেল করতে হবে। তো বর্তমান জিপিইউগুলিতে অবশ্যই মানে নির্দিষ্ট কিছু কোড দেওয়া থাকে যেটা আপনার ইনকোডিং হ্যান্ডেল করে, বাট আমি বলবো কি জিপিইউ কিন্তু আপনি যত মানে যে জিপিইউ কিনেন না কেন আপনার 60-100% যাবেই, ঠিক না? কারণ জিপিইউগুলো অত বেশি পাওয়ারফুল না যে তারা আইডেল থাকতে পারবে, ঠিক আছে? কিন্তু সিপিইউ কিন্তু দেখবেন যে একটু ভালো কোয়ালিটির সিপিইউ হলে কিন্তু অনেকটাই আইডেল থাকে। তো আমি বলবো যে যারা রেকর্ডিং করবেন তারা কখনোই মানে জিপিইউর উপর লোড দিবেন না। তা দেখবেন এই যে আমি OBS-এর রেকর্ডিং করি, আপনি একটু দেখেন সেটিংসে গেলে এখানে একদম ইজিলি আপনারা দেখতে পাবেন, এই যে দেখেন ইনকোডার, ইনকোডারের এক দুইটা টাইপ থাকে, মানে এখানে তিনটা থাকে বাট দুইটাই মেইন কাজটা করে। সেটা হলো একটা হলো গিয়ে আপনার X264 264
এইটা হলো কি আপনার সফটওয়্যার বেজ ইনকোডিং। এই সফটওয়্যার বেজ ইনকোডিংটা যখন আপনি অন রাখবেন এখানে, মানে ওবিএসেও এবং ডিসকর্ডেও সেম কাহিনী, ঠিক আছে। সফটওয়্যার বেজ ইনকোডিংটা যখন অন রাখবেন তখন আপনার ফুল পটেনশিয়ালটা, মানে সিপিউর বেশি লোডটা নিবে। যেমন দেখেন এখানে দিয়েই দিছে যে সিপিউ ইউজ হইতেছে প্রায় 7 থেকে 10% পর্যন্ত এখানে যায়, এখন যদিও যাইতেছে না এত বেশি। যাই হোক, আমি আর কি ধরে নিলাম যে 7 থেকে 10%, ঠিক আছে। আবার এই যে ডিসকর্ডেও এরকম একটা অপশন আছে, যে সেটিংসে গেলে, অ্যাডভান্সে গেলে এই যে হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন, ঠিক আছে, এখানেও কিন্তু আপনার জিপিইউ ইউটিলাইজটা অফ করে দিবেন, ঠিক আছে। জিপিইউ ইউটিলাইজ অফ করে দিলে কী সুবিধা, যে আপনার জিপিইউ অলরেডি, মানে একে তো আপনি ভালো একটা জিপিইউ কিনতে পারতেছেন না মার্কেট ক্রাইসিসের জন্য, দ্বিতীয়ত গেমগুলি আপনার জিপিইউ একদম পুরা মানে ফুল পটেনশিয়াল নিয়ে নেবে, ঠিক না। তো এই কারণে বলতেছি যে জিপিউর উপর অত বেশি লোড দিয়েন না, যতটা পারেন সিপিউর উপর লোড দেন, ঠিক আছে। সিপিউগুলি যথেষ্ট ম্যাচিউর হয়ে গেছে বর্তমান যুগে। যেমন আমার এখন, আমি এখন চালাতেছি 5600X, ঠিক আছে, 6 কোর 12 থ্রেডের একটা সিপিউ, কিন্তু এই সিপিউটার মানে বুস্ট ক্লক কিন্তু অনেক ভালো, 4.6-এর উপরে যায়। তো ওভারক্লক করলে আরও বেশি যাবে, বাট আমি ওভারক্লক লাইক করি না। তো এটা কিন্তু যথেষ্ট মানে এনাফ, ঠিক আছে, আপনি স্ট্রিমিং রেকর্ডিংয়ের জন্য এই সিপিউটা অনেক মোর দ্যান এনাফ। কিন্তু যখন আপনি গেম করতে যাবেন তখন কিন্তু জিপিউর প্রয়োজন পড়বে। তাই গেমিং অ্যান্ড স্ট্রিমিংয়ের জন্য যারা মানে পিসি বিল্ড করবেন তাদের অবশ্যই এই দুইটার উপর প্রায়োরিটি দিতে হবে, যে আপনার গেমটা কী পরিমাণ জিপিউ লোড লাগবে সেই অনুযায়ী আপনার জিপিউতে ইনভেস্টমেন্ট করতে হবে। বাট আমি পার্সোনালি বলবো যে যখন আপনি একটা পিসি বিল্ড করতে যান, ঠিক আছে, তখন কিন্তু একটা মানে টাকা পয়সার একটা প্রেশার থাকে, যে আই হ্যারে আমি মানে মানে অনেক বেশি ইনভেস্টমেন্টের একটা ব্যাপার থাকে। তো এতগুলি ইনভেস্টমেন্ট করার পর একটা ভালো জিপিউ, একটা ভালো সিপিউ নেওয়া কিন্তু একটু কষ্টদায়ক হয়ে যায়। তো আমি পার্সোনালি সাজেস্ট করব ভালো একটা সিপিউ নেন, মাদারবোর্ড নেন, কেসিং, মনিটর, কিবোর্ড টিবোর্ড যা লাগে আপনারা সব নেন। তারপরে সিপিউ কুলার, কেউ স্টোক কুলার ইউজ করবেন না, মানে স্টোক কুলার আগেরগুলি আগে মানে আগের জেনারেশনগুলির জন্য স্টোক কুলার মোর দ্যান এনাফ ছিল, বাট এখনকার জন্য স্টোক কুলারগুলো তেমন একটা মানে কার্যকর না, মানে আমার পার্সোনালি মতামত, কারণ আমি আফটার মার্কেট কুলার ইউজ করি তারপরও সিপিউ যথেষ্ট হিট হয়ে যায়। এমন না যে আমি বাজে কোনো আফটার মার্কেট কুলার ইউজ করি, এমনকি আমি প্রিমিয়াম কোয়ালিটির থার্মাল পেস্টও ইউজ করতেছি, তারপরে মোটামুটি ভালোই মানে টেম্পারেচার উঠে। তো আপনারা অবশ্যই সিপিউতে এখন ইনভেস্টমেন্ট করতে পারেন, পুরো পিসি প্লাস সিপিউতে ইনভেস্টমেন্ট করেন, জিপিউটা একটু ডিউ করে রাখেন, মানে জিপিউ একটা কোনোভাবে একটা লাগায় রাখেন যেটা দিয়ে আর কি কাজ চালানো যায়। এবং যারা মানে সিপিউ বেসড কাজ করবেন তাদের জন্য অবশ্যই আপনারা চাইলে মানে মানে জিপিউটা অ্যাভয়েড করতে পারেন, জিপিউ সেগমেন্টটা অ্যাভয়েড করতে পারেন, জাস্ট ডিসপ্লে এবং আপনার কাজ চলার জন্য মোটামুটি 1030 টাইপের একটা জিপিউ নিয়ে নিতে পারেন। তো এটাই আমার সাজেশন থাকবে আপনারা যারা নতুন পিসি বিল্ড করতে যাইতেছেন তাদের জন্য, এটাই সাজেশন যে আপনারা মানে ফুল পটেনশিয়াল দিয়ে জিপিউতে ইয়া দিয়ে না। অনেকে আসলে জিনিস বুঝতে চায় না, যে অনেকে বলে কি যে মানে আমার একটা ভালো জিপিউ লাগবে, কী কারণে, যে ভাই আমার তো মানে স্ট্রিমিং করা লাগবে তো আমার একটা ভালো জিপিও না হলে হবে না। এটা টোটালি ভুল ধারণা, কারণ ইনকোডিংয়ের মাধ্যমে স্ট্রিমিং রেকর্ডিংগুলি সব কিছু কিন্তু ইনকোডিংয়ের মাধ্যমে চলে, আর ইনকোডিংটা আপনি যে কোনোটার উপর স্পেসিফিকলি আপনি দিতে পারেন, মানে লোডটা দিতে পারেন। যেমন আমি যখন ওই যে হিট ফিল্ম এক্সপ্রেসে আমি যখন কাজ করি তখন কিন্তু আমি মানে সিপিউ অথবা জিপিউর উপর লোডটা দিতে পারি, বা অন্যান্য এডিটিং সফটওয়্যারগুলিতে আপনি কিন্তু এরকম করতে পারেন। সবগুলিতে একসাথে লোড না দিয়ে আপনারা যে স্পেসিফিক করে দিতে পারেন। আর একটা জিনিস চিন্তা করেন, আপনার যেই সিপিউগুলি এখন কিন্তু ফুল সিপিউ ইউটিলাইজ হয়ও না, ঠিক না, বেশিরভাগ সময় দেখা যায় সিপিউর প্রায় মানে 50% বা 40% মানে আইডিয়াল বসে থাকে। তো একটা জিনিস দেখেন, সিপিউ আপনার ফুল ইউজ হইতেছে না, উল্টা দিকে জিপিউ হল গিয়ে 100% চলে যেতেছে। তো কি দরকার আপনার মানে জিপিউতে বেশি একটা ইনভেস্টমেন্ট করা, ঠিক না। আপনার উচিত হবে অবশ্যই ইয়া সিপিউতে ইনভেস্টমেন্ট করা এবং জিপিউর জন্য হোল্ড করা, কারণ ফিউচারে আশা করা যায় অনেক মানে জিপিউর প্রাইস কমবে এবং জিপিউগুলি যথেষ্ট পাওয়ারফুল হবে, ঠিক আছে। 570 বর্তমানে 360 Ti এর কাছে কিন্তু কিছুই না, 3060 Ti এবং 570-র মধ্যে কিন্তু দেখেন মানে কত আকাশ পাতাল পার্থক্য, প্রায় 140% বেশি পাওয়ারফুল হয়ে গেলে আপনার 3060 Ti। তো নেক্সট যেই জেনারেশনটা বের হবে, লিক্স বলতেছে যে সেই জেনারেশনের প্রত্যেকটা কার্ড মানে তাদের গত জেনারেশন মানে পাস্ট প্রিভিয়াস জেনারেশন থেকে ডাবল পাওয়ারফুল হবে। তো তখন দেখেন আপনারা কত ভালো জিপিউ পাবেন এক একটা। তো এখন
জিপিইউ কেনাটা আসলে বোকামি ছাড়া আর কিছুই না। অনেকেই হয়তো বা বলবে না ভাই আমি 3060 অলরেডি নিয়ে নিছি। হ্যাঁ 3060 যখন নিয়ে নিছেন অবশ্যই বেটার বেটার পারফরমেন্স পাচ্ছেন, বাট যেই ভ্যালুটা আপনি বা যেই প্রাইসটা আপনি পে করছেন সেটা কিন্তু আপনি মানে জাস্টিফাই হয় নাই, ঠিক আছে? আপনি অনেক ওভার প্রাইস দিয়েই প্রায় দ্বিগুণ থেকে প্রায় 3 গুণ পর্যন্ত বেশি প্রাইস দেওয়া হয়তো বা নিতে হইতে পারছে। মানে 1 টাকার জিনিস আপনি 3 টাকায় দিয়ে নিছেন, তো সেটা আপনি জিনিসটা পাইছেন ঠিকই বাট ভ্যালুটা পান নাই। বাট এই যে মানে ভ্যালু ফর মানি যেই যেই সার্টিফিকেশনটা এটা পান নাই। যাই হোক, তো আমরা নেক্সটে আরেকটা কথা বলতে চাইছিলাম যে অনেকেই আর কি ল্যাপটপে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে, কারণ রিসেন্টলি মানে যেহেতু মানে পিসি কম্পোনেন্টের প্রাইস এত হাই হয়ে গেছে যে তারা বলতেছে যে একটা ল্যাপটপ কিনলে আপনি সব প্রাইস মানে সবগুলি কম্পোনেন্টই আপনি মানে মানে একটা পিসির থেকে অনেক কমে পাইতেছেন। হ্যাঁ এটা ঠিক যে ল্যাপটপে আপনি সবগুলি কম্পোনেন্টই পিসির থেকে অনেক কমে পাইতেছেন, বাট আপনি একটা জিনিস দেখেন পিসিতে কিন্তু প্রত্যেকটা পার্টস প্রত্যেকটা ইকুইপমেন্ট কিন্তু আলাদা আলাদা থাকে, ঠিক না? কোনোটার সাথে কোনোটা জয়েন্ট থাকে না, যে এইটা যদি সেল করি ওইটা মানে মানে এটা যদি সরাই ওইটাও সরাইতে হবে। মাদার অনেকে বলবে মাদারবোর্ড আর সিপিইউ তো একসাথে, হ্যাঁ এটা ঠিক মাদারবোর্ড সিপিইউ, কিন্তু এএমডির ক্ষেত্রে কিন্তু মাদারবোর্ড প্রায় 3টা জেনারেশন সাপোর্ট করে, ঠিক আছে? যদিও নেওয়া উচিত না, মানে কম্পিটেবল না মাদারবোর্ডগুলি নেওয়া উচিত, বাট পিসিতে এই একটা মানে সুবিধা বা এই একটা স্বাধীনতা থাকে যে যদি কখনো আপনার প্রয়োজন হয় আপনি মানে যেই জিনিস যেই পার্টটা আপনার প্রয়োজন হইতেছে না বা যে পার্টটা আপনার আপডেট করা প্রয়োজন সেই পার্টটা আপনি মানে বিক্রি করে আবার নতুন করে আপডেট মানে আপডেট করে নিতে পারেন ইজিলি। তো যেমন দেখেন আমি একটা ভালো পিসি বানাইছিলাম প্রায় 3 বছর আগে, তো আমার বাকি কিছুই আপডেট করা লাগেনি, জাস্ট সিপিইউ আর মাদারবোর্ড সেল করে আমি নতুন সিপিইউ মাদারবোর্ড এবং একটা জিপিইউ লাগাইছি, এবং এপিও আমিও ইউজ করছি। তার কারণেই আমি বলছি যে এপিও কেন আমি লাইক করি না। আপনি সিপিইউ ইন্টেনসিভ কাজ করেন আর জিপিইউ ইন্টেনসিভ কাজ করেন, পিসি বানানোর সময় প্রত্যেকটা পার্ট যদি আপনি আলাদা আলাদা করে দেন, যে একটা ডেডিকেটেড জিপিইউ মানে একটা ডেডিকেটেড জিপিইউর মতোই কাজ করবে। অনেকেই বলবে যে ভাই এপিও হলো গিয়া ইন্টিগ্রেটেড জিপিও, এপিওতে ইন্টিগ্রেটেড জিপিও থাকা এবং ইন্টিগ্রেটেড জিপিওতে সিপিইউ এবং জিপিইউর মাঝখানে লেটেন্সি অনেক কম থাকে। এটা ঠিক, এটা আমি একমত যে হ্যাঁ একটা জায়গা বা একটা ডাইয়ের মধ্যে যদি আপনি সব ইন্টিগ্রেটেড করে দিতে পারেন তাদের মধ্যে লেটেন্সি অনেক কম থাকবে, ফলে আপনি মানে স্পিডটা অনেক বেশি পাবেন। বাট একটা জিনিস চিন্তা করেন, ওর কাজ হলো গিয়ে সিপিইউ মানে সিপিইউ বেস মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে সকল ধরনের টাস্কগুলি ওর কমপ্লিট করে, ঠিক আছে? আর জিপিইউর কাজ হলো গিয়ে আপনার যত ইমেজ রেন্ডারিং আছে বা ভিডিও রেন্ডারিং আছে এগুলির কাজ করে, ঠিক আছে? দুইটার দুই কাজ। তো জিপিইউ তার মানে একলাই এই কাজটা ডেডিকেটেডলি করতেছে, তো অবশ্যই ও অনেক ভালো পারফরমেন্স দিতে পারবে, এবং জিপিইউর মধ্যে আলাদা করে ওর জন্য মানে সার্কিট বোর্ড থাকে, চিপ থাকে, তারপরে ফ্যান থাকে, এবং ওর পাওয়ার সাপ্লাই ইউনিট আলাদা। তো ও ডেডিকেটেডলি একটা কাজ করতেছে, যেই কাজটা আপনি যখন ইন্টিগ্রেটেড জিপিইউর সাথে করতে যাবেন ওই লেটেন্সিটা তো অবশ্যই কম পাবেন, বাট বাকি জিনিসগুলিতে আপনি অনেক পিছিয়ে থাকবেন, যার কারণে আমি পার্সোনালি এপিইউগুলি এখন মানে প্রিফার করি না। এপিইউগুলি কোথায় প্রিফারেবল, যেমন মোবাইল মোবাইল ফোনে কিন্তু একটা সবগুলি পার্টস মিলে একটা ছোট একটা চিপ থাকে, ওই চিপের মাধ্যমেই আপনার ফুল মোবাইলটা কাজ করে, মানে সিপিইউ জিপিইউ মেমোরি টেমোরি যা আছে সবই একটা চিপের মধ্যেই মানে সীমাবদ্ধ থাকে। তো ওইখানে লেটেন্সি অনেক কম থাকে, যার কারণে মোবাইল এত পাতলা হওয়া সত্ত্বেও এত পাওয়ারফুল কাজগুলি করতে পারে। বাট আমরা যেসব মানে হেভি কাজগুলি পিসি দিয়ে করি ওই হেভি কাজগুলি কিন্তু আবার মোবাইল দিয়ে করা যাবে না, ঠিক আছে? অবশ্যই মোবাইল ডেভেলপ হচ্ছে, পিসিও ডেভেলপ হচ্ছে, কিন্তু ওই এই তো দুইজন আর কি এইভাবেই আগাইতে থাকবে, মোবাইলও তার মানে তার ট্র্যাকে সে আগাইতে থাকবে এবং পিসিও তার ট্র্যাকে সে আগাইতে থাকবে। আপনারা যখনই দেখবেন যে বড় বড় মানে মুভি যখন মেক করা হয় তখন কিন্তু পিসির কাজটাই বেশি হয়, কেউ তার মোবাইল দিয়ে মুভি মেক করে না, ঠিক না? কিন্তু মোবাইল কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট করছে, ঠিক না? তো মোবাইলকে পার্সোনাল ইউজের জন্য মোবাইল খুবই ভালো, কারণ সব জায়গায় পিসি নিয়ে যাওয়া যায় না, আর ছোটোখাটো কাজ করার জন্য এত বড় একটা পিসি রান করতেও মানে মন চায় না, ঠিক না? মোবাইল আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি ইউজ করতে পারেন, অনেক কমফোর্টেবল এবং অনেক মানে কী বলবো
পোর্টেবল একটা জিনিস। আর পিসি হলো গিয়ে যখন আপনি হ্যাভি কোনো কাজ করবেন বা হ্যাভি গেমিং করবেন তখন কিন্তু পিসি অনেক ভালো সাপোর্ট দেয়। তো যারা ওই যে গ্রাফিক্সের কাজ করেন এবং ফ্রিল্যান্সিং ট্রিল্যান্সিং যা কিছুই করেন না কেন, পিসি অনেক মানুষের জন্য অনেক মানে অনেক ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। মানে পিসি যে একদম দামি পিসি হইতে হবে বা অনেক পাওয়ারফুল পিসি হইতে হবে এমন না, ছোটো ছোটো কম দামি পিসিগুলিও কিন্তু ভালোই আপনার মানে যেসব অফিস ওয়ার্কগুলি আছে এগুলি খুব ভালো হ্যান্ডেল করতে পারে। তো ল্যাপটপের দিকে আমি যেহেতু একদমই মানা করব, তবে ল্যাপটপ কারা নেবেন যাদের পোর্টেবিলিটি দরকার, ঠিক আছে, যেমন স্টুডেন্টরা, হ্যাঁ, তাদের মানে ক্লাস ক্লাসে অ্যাটেন্ড করে ল্যাপটপ ইউজ করতে হয়, বিভিন্ন প্রজেক্ট করতে হয়, তারপরে প্রোগ্রামাররা যারা, হ্যাঁ, যেসব প্রোগ্রামাররা আছেন তাদের সারাদিনই কোড করতে হয়। তো সারাদিনের এই কোডের হ্যাসেলটা আপনি কখনোই চাইবেন না যে একটা পিসির সামনে বসে বসে মানে এত কোড করা। ল্যাপটপ হলে সুবিধা কি, আপনি মানে সুবিধা মতো জায়গায় সুবিধা মতো পজিশনে বসে আপনি কোডিং করতে পারতেছেন। তো কোডারদের জন্য অবশ্যই ল্যাপটপ প্রেফারেবল, কারণ কোডিং করার জন্য তেমন একটা পাওয়ারের প্রয়োজনও হয় না। আর যদি আপনি ভালো একটা ডেভেলপার হন তাহলে আপনি যথেষ্ট এমনি যথেষ্ট টাকা পয়সা এমনি থাকে, তখন আপনি একটা ল্যাপটপ, একটা পিসি এবং একটা মোবাইল তিনটেই অ্যাফোর্ড করতে পারবেন, ঠিক না? এমন না যে আপনি অ্যাফোর্ড করতে পারবেন না। তো তাদের জন্য তাদের লাইফস্টাইলটা ওরকম, কোডিংয়ের জন্য অবশ্যই ল্যাপটপ বেটার। বাট যখন আপনি যদি মানে বেশিরভাগ মানুষ পিসি ইউজ করে পাওয়ারের জন্যই, যে আমি অনেক পাওয়ারফুল জিনিস আমার প্রয়োজন, তো সেই হিসাবে আপনারা অবশ্যই মানে পিসির দিকে যাবেন এবং ভালো একটা সিপিইউ নেওয়ার চেষ্টা করবেন, কারণ সিপিইউটাই কিন্তু পিসির মানে ম্যাক্সিমাম কাজ কিন্তু মানে সিপিইউটাই করে। বাট বাকি কম্পোনেন্টগুলিতে যে একদম মানে কম দামি জিনিস লাগাবেন এমন না, মানে প্রিফারেবল জিনিসপাতি লাগাবেন যেগুলি আপনার মানে টেকসইও হবে এবং ভালো একটা সাপোর্টও দিবে। তো আজকের জন্য এইটুকুই, আশা করি আমার এই লম্বা এই লেকচারটা আপনাদের ভালো লাগছে। তো এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।